মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, সুস্থ আছো? ভালো আছো? দেখো, আমি কিচেনে চলে এসেছি। কিচেন পরিষ্কার করা হয়ে গেছে আমার। এই দেখো, কিচেনটা দেখে নাও সকালবেলা। দেখো, ঘরটা ছাড়তে হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। দেখো, আমি এখন জলটা ভরছি, মোটর জলটা ভরছি। এখন আমি রান্না করবো, এখন আমি পেঁয়াজ আলুর তরকারি করবো, আর হলো রুটি করবো। চলো দেখতে থাকো। দুধটা গরম করে নিই। খুব ঘুম আসছে। চলো দেখতে থাকো, পেঁয়াজ আর আলু কেটে নিই, আমরা তোমাদের সাথে দেখা করছি। দেখো বন্ধুরা, আলুটা কেটে নিচ্ছে সুন্দর করে। সকালে যে টিফিনের জন্য আলু আর পেঁয়াজের তরকারি বলবো, ওই জন্য আমি চলো কেটে নিই আর তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। আমি চাকুতে দেখো কাটতে এখন শিখেই গেছি, শুরু করে ছোট ছোট করে পাতলা করে কাটতে তো ফটাফট হয়ে যায়। এই এই ধরনের আলু সবজিটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ডিম দিয়েও কেউ খেতে ভালোবাসে, কিন্তু না, ডিম তো আমাদের কাছে নাই, ফুরিয়ে গেছে, ওই জন্য ডিম দিলাম না। এমনি পেঁয়াজ আলুর তরকারি করলেও ও ভালো খেতে, মানে টিফিনে নিতে ভালো, শুকনো সবজি তো। আর এমনি এমনি অন্য কোনো সবজি নেয় না ও বেশি, একটা মাংসটা নেয়, আর এই পেঁয়াজ আলুর তরকারি ডিম দিয়ে ওইটাই নেয়। আর এই পেঁয়াজ আলুর তরকারি কোনো দিন আলুর পরোটাও বানিয়ে দিই, এক একদিন একটা যেটা ভালো লাগে এগরোল বানিয়ে দিই, এক একদিন এক একটা সবজি নিই, মানে ওর পছন্দ অনুযায়ী আমরা খাবারটা দিই যেন খেতে পারে, নাই তো না খেয়ে বসে থাকবো। ওই জন্য ও বলে রাত্রিবেলা যে কোনটা বানাবো, ও সেইটা দেখো। আমার সবজিটা কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ, এখন নোংরাটা উঠিয়ে নিলাম। এখন দেখো আমি চলে এসেছি রান্না করতে, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিয়েছি। দেখো এখন জিরেটা দেবো, জিরে সম্পর্কটা এই সবজিটা রান্না প্রচুর সহজ আর কোনো অসুবিধা নেই। দেখো আলু আর পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, আর একটু জল শুদ্ধ করে নিয়ে চলে এসেছি। দেখো জিরেটা পুড়ে গেছে, এবার আমি পেঁয়াজ আলুটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেখো একটু ভালো করে ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেবো সবজিটা। দেখো এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে দেবো, আর লাস্টে একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো, আর কিছু না। আমরা কাঁচা লঙ্কাও আমি দেবো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিতে সবজিতে ভালোবাসি, মানে শুকনো লঙ্কা খাওয়াটা তো ভালো না, গুড় পাউডারটা কাঁচা লঙ্কা খাওয়াটা ভালো। ওই জন্য দেখো আমি লঙ্কা গুঁড়ো কেটে কেটে দিচ্ছি, আমি চিরে দিইনি, আমি গোল গোল করে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, এই সবজির সঙ্গে ভালো লাগবে বেশি। তাকে আমরা জলটা দিয়ে দিলাম, সবজিটা ভালো করে ভেজে নিয়ে জলটা দিলে পুড়বে, আমি অন্য একটা কাজ করতে চলে আসবো। দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে, এখন আমি রুটিটা করছি। দেখো রুটি কটা করেছি আমি দেখাতে ভুলে গেছি, লাস্টে একটা রুটি করছি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো রুটিটা হয়ে গেছে আমার বানানো কমপ্লিট, এবার আমার ছেলের জন্য টিফিনটা গুছিয়ে নেবো। দেখো রুটি কটা ভালো করে ঝেড়ে টিফিনে দিয়ে দিচ্ছি, যা পাঁচটি রুটি দেবো, ওকে ওর বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাই, তো ওই জন্য আমি পাঁচটা রুটি বেশি করে দিয়ে দিই, যদি বাইচান্স কেউ টিফিন না নিয়ে আসে ওর তো খেতে পারবে। আমি পাঁচটা রুটি দিচ্ছি আর একটা আর একটু সবজি দেবো। দেখো সবজি নেওয়ার জন্য আলাদা টিফিনটা আছে, ওইটা আমি ভরে দিচ্ছি। দেখো টিফিনটা দিয়ে দিচ্ছি, সবজিটা একটু ঝোল কম বানাই আমি, শুকনো করেই বানাই, আজকে একটু ঝোল ঝোল তবু চলবে, একটু ঝোল না হলে খেতেও পারে বাচ্চা। দেখো তো দাদাভাই ভেতরে চলে এসছে, দেখো আমার টিফিন গোছানো কমপ্লিট। এত সময় বসে শুয়ে এখন কাজ করি, দাদাভাই এখনই চলে আসবে, কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে ঘরটা একবার ছাদ দিয়ে চারা করে সুন্দর করে ছাদ দিয়ে নিই, তাহলে মুছতে হবে বুঝেছ। জানি হয়ে গেছে আমার, আমি চলে এসেছি জামাকড় ভিজিয়ে চলে এসেছি। আমি জামাকড় মানে বিছনাটা উঠাতে, বিছনা তো সকালে উঠাতে টাইম পাইনি, আমি সকালে ঘরটা সামান্য একটু ঝাড়তে আমি টিফিন বানাতে চালু করে এর মধ্যে আমার নখে কম্বলগুলো বাঁচছিলো, নখটাও কেটে নিলাম। দেখো
আমি জামাকাপড় ভিজিয়ে রেখে কম্বলটা দেখো, এই কম্বলটা বেশি বাড়তি তিনটে হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আলমারিতে উঠিয়ে দিলাম। এরা সুন্দর করে মানে বেডরুমটা পরিষ্কার করে নেবো, খাটটার বিছানা টিছানা উঠিয়ে নেব। এটা আমি বড় খাটটা বিছানা উঠিয়ে নিচ্ছি, দুটো কম্বল ছিল ওইটাই করে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। দেখো দুটো কম্বল, একটা কম্বল তো উঠিয়েই দিলাম, কারণ তিনটে থাকলে একটা ফালতু লাগছে না, শুশুতে এদিক ওদিক গুড়িয়ে বেড়াচ্ছে, ওই জন্য আমি ভাবছি উঠিয়েই রাখি একটা। আমার জামাকাপড় বিছানো হয়েছে, টিফিন বানানো হয়ে গেছে, গ্যাস মোছা টোছা কমপ্লিটই। আর এখন দেখো আমি বিছানা উঠাতে, এবার ভালো করে ঘরটা ছাদ দিয়ে নেবো, কেন একবার দিয়েছে ওই সময় আমার মন মতো দেওয়া হয় না, বিছনা টিছনা উঠিয়ে একবার ঝাঁট না দিলেও ভালো লাগে না, তারপর ঘরটা মুছতে হয়। দেখো বিছানাটা আমার উঠানো কমপ্লিট, এবার আমার ছেলের যে বিছানায় পড়াশুনো করে ওই টাইমে উঠাতে চলে এসে দেখো ওই হেডফোন থাকে, হেডফোনগুলো উঠিয়ে দিয়েছে, আমার বিছানা গোছানো কমপ্লিট। এবার আমি চলে এসেছি হল ঘরে, হল ঘরের পর্দাটা হাঁটিয়ে দিচ্ছি অন্ধকার টাইপের, ওর হল ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে সব মানে যা যা ফার্নিচারগুলো আছে ওইগুলো আমি দেখো ছেড়ে নিচ্ছি, ফটাফট করে ঝেড়ে রেখে দিচ্ছি। দেখো সিঁড়িটাও একটু ছেড়ে নিলাম ওইটা দিয়ে, এবার আমি ঠাকুর ঘরটা একটা বেড আছে ওইটাও ছেড়ে নিলাম। চলে এসছে এই পাপড়গুলো নাড়তে, দেখো বাবা হাওয়া কি চলছে, এই তো বাবা পায়ে খুব ব্যথা, আমি ছাদে উঠতে পারছি না। এই পাপড়গুলো মেরে দিই, বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে, ভিজা ভিজা গেছে, পাপড়গুলো মেরে দিই বলো। কেউ ডাকছে আমাকে না কি? তোমার দাদাভাই বললো পাপড়গুলো মেরে দাও, এই কটাই বাকি আছে আমাদের, এই বছর আবার পাপড় বানাতে হবে। বর্ষা না পাপড়ে ছাদ করে পড়ে যায়, আর আমাদের ইঁদুরিটা জ্বালাচ্ছে গো, কি বলবো তোমাদের, আর ইঁদুরি এত জ্বালান জ্বালাচ্ছে, কিছু রাখছে না ঘরে, কলা একটু তোমার দাদাভাই এত কলা কিনে নিয়ে আসছে, একটু ইঁদুরি রাখছে না। এই দেখো ইঁদুরি খেয়ে খেয়ে কি করেছে, খাওয়া যাবে? জানি না বাবা, দেখো তো কিভাবে খেয়েছে, আমি সব ফেলে দেবো, তোমার দাদাভাই বলতে খাওয়া যাবে, ইঁদুরি খাওয়াটা খাওয়া যায়, দেখো তো যে কটা খেয়েছে সেই কটা ফেলে দেবো, এই কটাই পাকড় ছিল বেঁচে। দেখো আজকেও তোমাকে ছাদটা দেখিয়ে দিই আবার, দেখো রোদ্দুরের কি বাহাদুর, দেখতে পাচ্ছ কি তোমরা কিছু? দেখো সব জল শুকিয়ে গেছে, ওইখানে কাদা ছিল, এখানে তো মাছ ধরেছিল, আর জল লাগবে, দেখো সবাই দেখো, দেখো আকাশের মেয়েটাকে দেখো, ফ্ল্যাটটা দেখো তোমরা কতটা সুন্দর লাগছে এখন, কালার এই টাইমেলায় বাকি আছে, এই কটাই সব হয়ে গেছে। দেখো ওই কৃষ্ণচূড়া গাছটা, আর দেখো সবাই কাজ করছে, ওই দেখো আবার রোদ্দুরি, ওই দেখো সবাই কাজ করছে, কী হারে কাজ চলছে দেখেছ? এবারে দীপাবলিতে সবাই মানে কালী পুজোতে সবাই মানে আসবে, বুঝতে পেরেছো? ওই দেখো সবাই কীভাবে মেয়ে মানুষরা কীভাবে মাথায় করে রেতি ফেতি নিয়েছে, কত কষ্ট দেখেছো? দেখি আমি তো কিছুই দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই দেখো ওই দেখো, আর এই গাছটা কী সুন্দর সবুজ গ্রিন গ্রিন, কৃষ্ণচূড়া না কি রাধাচূড়া জানি না, খুব সুন্দর লাগছে, আমার ফ্ল্যাটটা বেশি ভালো লাগছে। দেখো চলো আমরা এখন নিচেই যাই, বক বক অনেক করে ফেলেছি, তোমার দাদা এইটা এই গেটটা লাগাবো, এই মেন গেটটা লাগাবো নাকি না লাগিয়ে দিই, রোদ্দুরি দরজাগুলো খারাপ হয়ে যেতে পারে, সামান্য একটু লাগিয়ে রাখি, 2 মিনিট বক বক লাগিয়ে রাখি মনে থাকলে। এখন আমার দেখো দিদির মেয়ে ফোন করেছিল কথা বলতে বলতে জামাকাপড়টা কাচতে পারেনি জানো তো, এবার আমি কাচবো, প্রথম আমি রান্নাটা চাপিয়ে দিই, তারপরে 12টা বাজে তো রান্না চাপাইয়ে কাচতে চলে যাবো, এত সময় শুকিয়ে যায় জামা প্যান্ট, এই দেখো বিছানা রয়েছে, চলো দেখতে থাকো আমি রান্নাটা চাপিয়ে নিই। দেখো পাপড় টাপড় মেরে দিই, সাপড়ে দেখি রান্নাটা চাপিয়ে দিই, আমি জামাকাপড় ছিলাম তাতে কেটে নিই, রান্নাটা পরে কমপ্লিট হয়েছে, তোমাকে সঙ্গে কাজ করতে পারি, জামাকাপড় কাছে চলে এসে কিছু করতে অল্প অল্প করে মানে এখন নয় শুকিয়ে দিতে তাদের সময় জামাকাপড় মানে কেটে দিলে তবুও আমি চাপিয়ে দিই, ভাবে আমি দাদাভাই বলে গেছি যে পাপড় কটা রোদ করে দেবেন, পাপড় কটা রোদ করে দিয়ে
এবার দেখো আটাগুলো সুন্দর করে কেচে নেড়ে দিয়ে আসবো, কেন শুকিয়ে যাবে, এখন রোদ্দুর আছে, এখন মেঘলা নাই কিন্তু রোদ্দুর আছে, তখনই আমি কেচে দিই ধুয়ে মানে শুকিয়ে যায়। তোমার দাদাবার প্যান্টটা আমি কেচে দিচ্ছি, আমি সাবান লাগে ঘষে ঘষে এরকম করে পরিষ্কার করে নিতে হবে। আমি তো রোদে তিন চারটে গামছা কাছে চুয়াতে বলে দিই, আর জলটা না যেতে চাচ্ছে না, তা দেখো জলটা জমে গেছে, আর সার্ফের জল পাউডার মানে ফেনাটা ওইখানে জমে আছে, আস্তে আস্তে যাচ্ছে। আমি কালকে মাছ কেটেছিলাম, ওই মাছের ছোটো ছোটো আঁশ থাকলে এই সাইডটা আমি এখনই ওইখানে পরিষ্কার করে দেবো, জল করা চলে। দেখো তোমার দাদাবার মুখগুলো কালো হয় খুব, ওই জন্য বারবার সাবান লাগে ঘষিয়ে বসে বসে সত্যি দেখো যত ওষুধ খাচ্ছে, একদিন ওষুধ খাই না, আবার আমার কাশি হচ্ছে, আমার মানে জল ছিনছে অতিরিক্ত, ওই জন্য কাশিটা যেতেই চাই। তুমি দেখো তোমার দাদাবার জামা প্যান্টগুলো দেখো জামাগুলো কাঁচা হয়েছে, ওটা আমি ধুয়ে নেবো সুন্দর করে। জামাকে কেচে দিয়ে চলে এসেছি অ্যামাজন থেকে, তো দাদাভাইকে অর্ডার করেছিল সেই জিনিসটা চলে এসেছে পুজো গিফট, আর টাকাটাও আমি দিয়ে দিলাম, 1800 টাকা নিয়েছে জিনিসটা। তোমরা দেখো আমার ছেলে পড়তে যাচ্ছিলো, আমার ছেলেকে দাঁড় করিয়ে আমরা এই জিনিসগুলো দেখছি, আর ওনার কাছে ছোটটা ছিল না, পয়সাগুলো খুচরো ছিল না, আমি আবার খুচরো করে দিলাম, ওনার কাছে একটাই টাকা ছিল ছিঁড়া, তাই বলছে না আমাদের দরকার নেই। দেখো আমার ছেলে পড়তে যাচ্ছিলো, তারপর আমাকে বললো একটা চাকু নিয়ে এসো, মা খুলি, তার জন্য আনবক্সিং তোমাদের সামনেই করে দিচ্ছে। আমার ছেলে দেখতে পাচ্ছ কী আছে, তোমরা সবাই দেখে না, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার গিফটটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইবার করতে ভুলো না, আর তোমরা কমেন্ট করছো না আমি খুবই খারাপ লাগছে আমার, তোমরা কমেন্ট করো অবশ্যই, চলো দেখতে থাকো। তুই এইসব রাখি, তো টিউশন টাইম হয়ে গেছে, পাপা আসে দেখিস রাখ। জিনিসটা পুচ্ছা এখন না দেখলে অত না, তো ভালো কালার এমনি তো সাদাই নেই, গ্রে আছে, সাদা দেখা মোবাইল